অনেক গুলো অনেক ঘন বানর দেখেন দেখেন অনেক গুলো বানর দেখেন অনেক গুলো বানর দেখতে পাচ্ছেন কি না জানি না অনেকগুলো বানর দেখেন তারা কি করতেছে তারা এখাইতেছে বুঝছেন অনেকগুলো অনেকগুলো দেখেন তুই এত বাজি কে হ্যাঁ অনেক গুলো দেখেন যারা ঘুরতেছে ঘুরতেছে মধুগুলো পাহাড় কতগুলো একটা অসুস্থ অনেক গান দুনিয়া দেখেন তো খাবার শেষ আর এখন যাবো গা দেখেন আমার খাবার দেখলে তারা হাতের উপরে চলে আসে মানে হাতের থেকে নিয়ে যাবে এরকম অবস্থা এরকম অবস্থা দেখেন খাবারটা কম হয়ে গেছে কেমন হয় যাই হোক বন্ধুরা আপনাদেরকে যারা আমার ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো দিবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা
এই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। আপনারা পাশে থাকলে ভালো কিছু করতে পারবো। দেখেন এটা হলো টাঙ্গাইল মধুপুর এর পাহাড়ের বানর আর কি, ওই যার একটা পা নাই আসতেছে, এদিকে দেখা যাচ্ছে কি না বলতে পারছি না আর কি। দেখেন দেখছেন অনেকগুলো অনেকগুলো দেখছেন অনেকগুলো কি যে অবস্থা। এই যে মানুষ যায় আর খাবার দেয়, মানুষ যায় আর খাবার দেয়। আর রাস্তার পাশে দাঁড়ায় থাকে মূলত খাবারের জন্য, খাবারের জন্য নিজের একটা আমি খাবার দিয়েছিলাম, এটার কাগজ চেটে চেটে খাচ্ছে। আর পরিস্থিতি দেখছেন কতগুলো, অনেক বছর পরে আসলাম আর কি আপনাদেরকে দেখানোর জন্য, মূলত এই ঘটনা। তো সবাই ভালো থাকবেন, আপনাদেরকে পাহাড়টা দেখাই, মধুপুর পাহাড়, মধুপুর পাহাড়টা দেখাই আপনাদেরকে। যে পাশে আছে না যে মধুপুর পাহাড়, মূলত এই মধুপুর পাহাড়ে মনে করেন যে যে কি বলে আনারসের জন্য বিখ্যাত, বাংলাদেশের ভিতরে সবচেয়ে মজাদার আনারস হলো মধুপুরের আনারস। তা সেই পাহাড়ে আসছি, মধুপুর পাহাড়, মধুপুর পাহাড়, মধুপুর পাহাড়ে আর কি। মাদ্রাসা আবার এখানে, মাদ্রাসা খেলাধুলা করতেছে। মধুপুর পাহাড়ের ভিতরে বন্ধুরা আপনাদেরকে মেন পাহাড়, এটা হলো মেন পাহাড়, ওদিকে সাইডে আমি ভিতরে যাচ্ছি আর কি। মেন পাহাড় অনেক ঠান্ডা, অনেক ঠান্ডা, কি যে বলবো বুঝছেন, অনেক ঠান্ডা। এই রাস্তাটা চতুর্দিকে পাহাড়ি ঘাস, এর জন্য আর কি রাস্তাটা একবারে ঠান্ডা, আবহাওয়া খুবই ঠান্ডা, পাহাড় বিশাল পাহাড় ভিতরে বুঝছেন। আমি মনে করেন যে অনেক বছর ছোটোবেলা এসেছিলাম আনারস খাওয়ার জন্য, তখন আমি ঢাকায় লেখাপড়া করি, তো সেখানে আসার পরে আনারস নিয়ে গেছিলাম।